এসব কি বলছেন দেখি আপনারা? ঠিকই বলছি ছোট বাবু, ওই মহাজনের কাছে ফসল বিক্রি করে আমরা যা টাকা পাই সেই টাকা থেকে ওই সনাতন বাবুর লোকেরা তোলা আদায় করে। কিন্তু এই সমস্ত কথা আপনারা আমাকে আগে বলেননি কেন? ওই সনাতন বাবুর ভয়, আপনাকে বলে দিলে উনি যদি আর আমাদের দাদন না দেয় সেই ভয়ে আপনাকে আর বলিনি ছোট বাবু। ঠিক আছে আমি দেখছি, তোলা আর তোমাদেরকে দিতে হবে না, তবে ও দাদনের টাকা দিক আর না দিক ওরে অন্যায়ের উচিত শিক্ষা আমি দেবো। চল 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 তাড়াতাড়ি কল, তাড়াতাড়ি হাত চালা হাত চালা, অজনটা দেখে নে, আয় তুই আয়, আয় দাঁড়াম। তোর কত? এক মন হুজুর। এক মন? এক মন এই হলো গে, আয় নে আয়। তা তোলা কে দেবে? তোর বাপ? নে ধর। তোর কত হয়েছে? দু মন হুজুর। দু মন? আয় না ধর। আরে তোলা দিস না। কিসে তোলা? কত করে ফসল ফলাবো আমি আর তোলা দেবো আপনাকে? আমি দেবো না। এই সালা এখানে আই, হিসাবের গাড়ি নিয়ে যাস সালাকে। চল এই সালা তোলা দেবে না। চল ডাক, বন্ধ কর। চল চল চল, তোলা দিতে আর অসুবিধা নেই তো? চল। কিরে তোদের আর কারোর কিছু জানার আছে? আগে আমার একটা কথা জানার আছে, আমি নতুন তো, আমার তাই একটু জিজ্ঞাসা আছে। আয় এদিকে আয়, কি জানতে চাস? আগে হুজুর, আপনার ওই হিসেবের ব্যাপারটা আমার ঠিক মাথায় ঢুকছে না, আপনাদের এই হিসেবের ব্যাপারটা আমাকে যদি একটু ভালো করে বুঝিয়ে দেন তো ভালো হয়। ও তুই ওই হিসাব বুঝতে চাস? এই যা যা একে নিয়ে যা, ভালো করে হিসাবটা বুঝিয়ে দে। হ্যাঁ ভাই চলো। এই 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 কাটাকুটু লাগে, কাটাকুটু লাগে ভাই, ধরো না নিয়ে ধরো না ভাই, এরকম ভাবে ধরে না। চলো ভাই চলো। বেটা হিসাব বুঝতে এসছে? সহজ সরল মানুষগুলো সারা বছর পরিশ্রম করে সোনার ফসল ফলায়, আর সেই ফসলের টাকার থেকে তোরা তোলা তুলছিস? যা যা গিয়ে তোদের ওই মালিক সনাতনকে বলবি, ভবিষ্যতে যদি এই গরিব মানুষগুলোর কাছ থেকে তোলা তোলে তাহলে দিনের আলোয় আমি ওকে পূর্ণিমার চাঁদের আলো দেখিয়ে দেবো। যা, এটা তোমাদের হকের টাকা, আজকের পর থেকে এই টাকার থেকে কেউ তোলা দেবে না, ঠিক আছে? আপনার লোকগুলো মশাই একদম অপদার্থ অপদার্থ, অর্জুনকে মারবার এত বড় আরেকটা সুযোগ হাতে পেয়েও ছেত্রে মে হাত ছাড়া করে দিল। কি করব বলুন, অর্জুন যে আমার লোকগুলোকে এইভাবে পেটাবে সেটা আমি ভাবতেও পারিনি। দেখুন জয় সুজয়কে আমি বদমেয়ে ছেলে আর সম্পত্তির লোভ দেখিয়ে হাত করে রেখেছি, কিন্তু অর্জুনকে পারিনি। ছোটবেলা থেকে আমি যে পথে হেঁটেছি ও ঠিক তার উল্টো পথে হেঁটেছি, আর অর্জুনকে সরাতে না পারলে আমিও ব্যানার্জি বাড়ির সম্পত্তি আত্মসাত করতে পারছি না, আর আপনিও গ্রাম পঞ্চায়েত হতে পারছেন না। না ধনঞ্জয় বাবু না, পঞ্চায়েত প্রধান আমাকে যে করে হোক হতেই হবে, কারণ আমার বহুদিনের স্বপ্ন যে পঞ্চায়েতের চেয়ারে বসে রামনগরের নিরীহ গরিব মানুষগুলোর বিচার করা,
কিন্তু অর্জুন কি তা হতে দেবে? গ্রামের মানুষের কাছে সে তো এখন সাক্ষাৎ দেবতা। দেবতা? আপনি আমাকে এখনো ঠিক চিনতে পারেননি ধনঞ্জয় বাবু। ভাববেন না যে অর্জুন আমার কতগুলো লেঠেলকে মেরেছে বলে আমার জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। কাল দোলের দিনই অর্জুনকে কিভাবে বদনাম করে দেবো দেখুন। আর একটা কথা মনে রাখবেন, জল আগুন আর সনাতন মৃত্যুকে নিয়ে কখনো খেলতে নেই। Thank you.